যদি বৈচিত্র্যই না থাকে তাহলে জীবনে আনন্দটা আসবে কি করে? আমি এদিকে একবার চেয়ে দেখো, তোমার ওই রসকসের নিয়ম নীতির চাপে পড়ে মেয়েটা একবার শুকিয়ে যাচ্ছে। ওকে স্টেট দেখতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, বড় হতে হবে, সেই শিক্ষাই আমি দিচ্ছি, তাই না? অঞ্জলি দেবীর বিয়ের ব্যাপারে এই প্রজাপতি দ্য গ্রেট ম্যাচ মেকারকে এখানে আসতে হলো। আপনি প্রজাপতি হন আর সমপকাই হন, এ বাড়িতে সুবিধা হবে না, এ বাড়ি হন তোমার। তাই তো বলি, এত সুন্দর চোখ যা, তার চশমা কেন? হ্যাঁ, আমার নাম নির্মল চৌধুরী, প্রশান্তবাবু আমার ভগ্নিপতি, প্রশান্তবাবুর স্ত্রী লাবণ্য উনি আমার দিদি। আমিও এককালে ক্লাসিক গানে চর্চা করতাম, বুঝলেন, আর চর্চা রাখলে আজ আমার বেশ খ্যাতিই হতো। কিন্তু এই পেটের চাপেই বলুন আর কাজের চাপেই বলুন, ওসব পাঠ উঠিয়ে দিতে হয়েছে। অবস্থা, বংশগৌরব, এর দাম আমাদের কাছে সব থেকে বেশি। আমি চাই না তুমি আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো, আমি চাই না তুমি তাকে এমন কোনো বুদ্ধি দাও যাতে তার শৃঙ্খলা ভাঙবার মনোভাব করে ওঠে। আমি চাই না আর কোনো অজুহাতে তুমি এই বাড়িতে আসো অথবা তার সঙ্গে কথা বলো। যদিও জানি শুধু আমাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললেন, সত্যি তো আর আপনি আসবেন না? সাধ থাকলেও সাহস পাই কই? তোমাকে যেটুকু স্বাধীনতা দিয়েছিলাম তুমি তার মর্যাদা রাখতে পারো নি। সত্যি এক এক সময় ভাবি, তুমি যদি রাজকুমারে না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। আমার ভাই অসৎ নয়, দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেচ পাওয়া হবে না। আমি বিয়ে করব একটা মানুষকে, তার কুলশীল মর্যাদাকে নয়। মা, তোমার যা আছে আমি তাই ভালোবাসি, ভালোবাসি তোমার প্রেমিক মনকে, শ্রদ্ধা করে তোমার ভালোবাসাকে। তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো, চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে, আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তাঁর সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। তোমার ঐশ্বর্য চেয়ে অনেক বড় ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি রাজকন্যা। আর শোনো, তুমি যদি এখান থেকে এই মুহূর্তে চলে না যাও তাহলে আমার পক্ষে ধৈর্য ঠিক রাখা মুশকিল হয়ে দাঁড়াবে। সেদিন যদিও জানতে পারতো সেই ভ্রষ্ট লগ্নের দিনে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে শুধু কর্তব্যের খাতিরে ও আমাকে আঁকড়ে ধরত। কিন্তু আমি জানি আমার মতো একজন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো সুখী হতে পারে না। কে মঞ্জুরি? আমি। আমাকে এমন করে কাঁদে কিসের আনন্দ? মঞ্জুরি, মঞ্জুরি।